গুড মর্নিং গাইজ, এখন প্রায় 7:30 বাজছে। আমরা বেরোচ্ছি এখন জুলুক, সিল্ক রুট এবং তারপরে বাবা মন্দির, কুপুব লেক সমস্ত কিছু দেখার জন্য। তো আজকের ব্লগটা অনেক লম্বা হবে, সমস্ত এই পুরো সিল্ক রুটটাই আমি কভার করার চেষ্টা করবো এই ব্লগেতে। আমরা বেরিয়ে পড়েছি পাদামচেন থেকে, এটাই পাদামচেনের চেকপোস্ট, এখানেই সমস্ত পেপার সাবমিট করে সিল্ক রুট যেতে হয়। এখন প্রায় 8টা বাজে আর আমরা চলে এসেছি জুলুকে। আমরা এখন সিল্ক রুটের মধ্যেই আছি, একদম আঁকাবাঁকা পথে যাচ্ছি থাম্বি ভিউ পয়েন্টের দিকে। দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, শুনেছি থাম্বি ভিউ পয়েন্ট থেকেও কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায়। থাম্বি ভিউ পয়েন্ট 11,200 ফিট ফ্রম সি লেভেল, উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জ। এটাই হলো থাম্বি ভিউ পয়েন্ট থেকে সিল্ক রুটের কমপ্লিট ভিউ। এই পথ দিয়েই আমরা একটু আগে আসছিলাম, যার ভিডিও আপনারা দেখলেন। হ্যাঁ, এই পথ দিয়ে। আর নিচে এখন যে অংশটা দেখা যাচ্ছে এটাই হলো জুলুক। সিল্ক রুট ছেড়ে আমরা নাথাং ভ্যালির দিকে এগিয়ে চলেছি। ওয়াও, নীলগাই! সিল্ক রুটে এসে এরকম নীলগাইয়ের দেখা পাবো এ তো ভাবাই যায় না। আমরা এখন নাথাং ভ্যালিতে আছি। অসাধারণ ভিউ, বরফ এবং এই যে গাছগুলো আছে দারুণ। সাইডে প্রচন্ড মেঘ ঢুকে গেছে দেখছি। মেঘ, মেঘে পুরো ঢাকা। ওয়াও, এটাই হলো নাথাং ভ্যালি। এখন 9:30 সকাল আর আমরা চলে এসেছি নাথাং ভ্যালিতে। চারিদিকে বরফ আছে, দারুণ লাগছে, জাস্ট অসম। আমি বাকি ভিউটা এরপরে দেখাচ্ছি। আমরা এখন আছি নাথাং ভ্যালিতে। এটা পুরো নাথাং ভ্যালির ভিউটা, অসাধারণ লাগছে, পুরো বরফে ভর্তি। আর এই সামনের এই গাছগুলোর জন্য মাঝে লাল যে অংশটা দেখা যাচ্ছে সেটা এরকমই লাগছে। ওয়াও, রাস্তায় পুরো বরফে ভর্তি। আমরা চলেছি ওল্ড বাবা মন্দিরের পথে। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অনবদ্য, কিন্তু রাস্তায় বরফ থাকার জন্য মাঝে মাঝে গাড়ির চাকাও স্কিড করছে। নিচের এই পথ দিয়েই আমরা এইমাত্র এলাম, দারুণ। আমরা চলে এসেছি ওল্ড বাবা মন্দিরেতে, তার আশপাশের ভিউটা আগে দেখাই।
ঘন্টার আওয়াজ আশা করি শোনাই যাচ্ছে। এই পথে উপরে উঠতে হবে। এখন আমরা বাবা মন্দির একদম উপরে আছি, উপর থেকে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি। ওল্ড বাবা মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি কুতুব লেকের দিকে। ওল্ড বাবা মন্দিরের হাইট প্রায় 15,300 অথবা 400, আর কুতুব লেক সেখানে 14,100। তো আমাদের এরপর একটু নিচের দিকেই নামতে হবে। ওয়াও, বাঁদিকের যে অংশটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে তুকুলা ভ্যালি অর তুকলা ভ্যালি। দারুণ। তুকলা ভ্যালি পেরিয়ে আমরা প্রায় চলে এসেছি এলিফ্যান্টা লেক অর কুপুপ লেকের কাছে। আমরা এখন আছি কুপুপ লেকে বা এলিফ্যান্টা লেক। আমি জাস্ট ভিউটা দেখাচ্ছি, এটাই ভিউ। একদম ওই প্রান্ত থেকে মহানন্দা নদী শুরু হচ্ছে। কুপুপ লেকই হচ্ছে মহানন্দা নদীর উৎসস্থল। জল এর আগে অন্যান্য সময় হয়তো অনেক বেশি থাকে, এখন অনেকটাই কম আছে। এই পয়েন্ট অবধি হয়তো জল থাকে, আমি ছবি অনুযায়ী যে বলছি এটা, বাট এখন জল তুলনামূলকভাবে অনেকটাই কম আছে। এই জায়গাটার নামই কুপুপ, এবং এই জায়গার নাম অনুসারেই আগে দেখানো লেকটির নাম কুপুপ লেক অর এলিফ্যান্টা লেক। সামনে যে অংশটা দেখা যাচ্ছে এটাই হলো নিউ বাবা মন্দির। নিউ বাবা মন্দির এবং ছাঙ্গুর মাঝে এই অংশটি দিয়ে আরেকটি লেক যাওয়া যায়, যেটির নাম মেমেনচো। সেই লেকটায় যাওয়ার পারমিশন এমনি কোনো পুলিশ দপ্তর থেকে বা সেনারা দেয় না, ওটা ফরেস্ট দপ্তর থেকে নিতে হয় তার এক্সট্রা পারমিট। সেটাও গ্যাংটক থেকেই শুধুমাত্র পাওয়া যায়, আর অন্য কোথাও থেকে পাওয়া যায় না। আমরা আছি মঞ্জু লেকের সামনে, একদম নিউ বাবা মন্দির থেকে ছাঙ্গু যাওয়ার পথে। বেশ সুন্দর, দারুণ লাগছে। আমরা অলমোস্ট চলে এসেছি ছাঙ্গুতে, যে লেকটা দেখা যাচ্ছে এটাই ছাঙ্গু লেক। আমরা এখন আছি ছাঙ্গু লেকেতে, পুরো লেকের চারপাশের ভিউটা দেখাচ্ছি, অসাধারণ লাগছে। 12,600 ফিটে থাকা এই ছাঙ্গু লেক সবারই খুব প্রিয়। আমরা আসার সময় এই রাস্তা দিয়ে এসেছিলাম, এই রাস্তায় চলে যাচ্ছে সোজা বাবা মন্দির, কুপুপ লেক ওই দিকে। ছাঙ্গু লেক ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে, আজ সেখানেই আমরা থাকব। আমরা আছি থার্ড মাইল চেকপোস্টে, এখানে পারমিটের যে ফাইনাল কপিটা এটা সাবমিট হয়ে যাবে, এরপরে আমরা এখান থেকে গ্যাংটক নেমে যাব।
অ্যাকচুয়ালি যদি আমরা সিল্করুটের দিক থেকে আসি তাহলে এইখানে সমস্ত পেপার সাবমিট করে আমাদের চলে যেতে হয়। আর উল্টো দিকে যদি গ্যাংটক থেকে কেউ সিল্করুটে যেতে চায় তাহলে এখানে জাস্ট ফার্স্ট পারমিটটা এখানে শো করে তারপরে যেতে হয়, এবং সিল্করুট থেকে নামার সময় তখন ওখানে পারমিটটা সাবমিট করতে হয়। আমরা এখন আছি গ্যাংটকেতে, গ্যাংটকের হজরাকিলা হোটেলেতে। এটা গ্যাংটক এমজি মার্ট থেকে একটু দূরে, 3-4 কিলোমিটার দূরে হবে, বাট এখানের রুম এবং সমস্ত কিছু ভালোই, কোনো প্রবলেম কিছু না। যেটা মেন জিনিস বলার সেটা হচ্ছে আমরা স্টার্ট করেছিলাম 7:30 পাদামচেন থেকে, আমরা এখানে এসে পৌঁছেছি 2:45, এখানে পৌঁছেছি আমরা। তো বেসিক্যালি এমন কিছু ডিফিকাল্ট ব্যাপার নয় যে পাদামচেন থেকে এখানে আসা, আমরা মাঝখানে সমস্ত জায়গাতে অনেক সময় হল্ট দিয়েছি, হল্ট দেওয়ার পরেও এখানে টাইমলি পৌঁছে গেছিলাম, তো প্রবলেম কিছু ওখানে হয়নি। আর এই টোটাল যে ব্লগটা, একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমার কাজ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ।